কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উন্মোচন হচ্ছে শুক্রবার। ডিসেম্বরে উন্মোচনের কথা থাকলেও আগেই তা খুলে দেয়া হচ্ছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উন্মোচনের প্রস্তুতি কেমন দেখছেন? দেবাশিস, এই মুহূর্তে আমি সেই যেটি আমাদের গর্বের দাবিদার সেই বঙ্গবন্ধু টানেলের সামনে দাঁড়িয়ে আছি। আর এই বঙ্গবন্ধু টানেলের যে দ্বিতীয় টিউব, সেটির কাজ শুক্রবার শেষ হতে পারে আমাদেরকে জানানো হয়েছে। তবে সেটি পরিপূর্ণ নয়, সেটি মাত্র খনন কাজ শেষ হতে যাচ্ছে, আর এখনই সেটি উন্মোচনের বিষয় কিন্তু থাকছে না। তবে তারা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন, প্রথম টিউবের রাস্তা তৈরির কাজের পাশাপাশি দ্বিতীয় টিউবের যে বোরিং করার কার্যক্রম ছিল, সেটি শুক্রবার শেষ হতে যাচ্ছে এবং আগামী শুক্রবার এই দ্বিতীয় টিউবের কাজে আনুষ্ঠানিকভাবে তারা শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এতে করে টানেলের কঠিনতম এবং মূল কাজ যেটি এই খনন কাজ, সেটি শেষ হতে যাচ্ছে। এখন স্ল্যাব বসিয়ে রাস্তা ঢালাই দেওয়া হচ্ছে ভিতরে, যেটি প্রথম টিউব ছিল সেখানে, এবং দ্রুত সময়ে রাস্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই প্রকল্পের সাথে দুদিকের যে অ্যাপ্রোচ রোডগুলো আছে সেগুলোর কাজও চলছে। আসলে মূলত এই যে বিশাল যে টানেলের যে কার্যক্রমটি, সেটি আসলে তৈরি করা হচ্ছে যতটুকু আমাদের জানানো হয়েছে যে চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউনের আদলে গড়ে তোলা হচ্ছে। 3.4 কিলোমিটার টানেল নির্মাণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি 42 লাখ টাকা। 2022 সালের মধ্যে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কাজের যে গতি, সেটি যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে, তারা আশা করছে যে নির্মাণের যে সম্ভাব্য যে সময়টি ধরা হয়েছিল শেষ করা, সেটির আগেই তারা এই কাজটি শেষ করতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এই কাজটি চট্টগ্রামের যে শিল্প যে বিপ্লব, সেটি খুব দ্রুতই প্রসার ঘটবে বলে জানিয়েছে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা। এতে করে পরিবহন খরচ যেমন কমবে, তেমনি শিল্পের প্রসার ঘটবে, অর্থনৈতিক চাকা, দেশের অর্থনৈতিক চাকা অনেকটাই এগিয়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য।